নমস্কার, মৃণাল চক্রবর্তী। হ্যাঁ, আমরা হলাম টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী। ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও আমরা রয়েছি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং স্পটিফাই। সফল যারা কেমন তারা, এই কথাটা যদি আমি বলি, আপনার মনের মধ্যে ইমিডিয়েটলি কিছু সফল মানুষের ছবি তৈরি হয়। আর আপনারা নিশ্চয়ই জানেন, জন্মদিন সবাই দারুণভাবে পালন করে। আর সফল মানুষরা জন্মদিন কিভাবে পালন করে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার সামনে রয়েছে একটা দারুণ 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 পছন্দের একটা কেক, আর তারা কেক কেটে দিনটাকে সেলিব্রেট করেন। আপনি হয়তো বলবেন, এটার কোনো মানে নেই, যে কোনো মানুষ তার লাইফের কেক কাটতে পারে এবং তার জন্য সফল হওয়ার দরকার হয় না। আমি আপনার সাথে একমত। আমার কথা একটাই, যে যদি সফল মানুষ হয়ে আপনার দিনটাকে আপনি লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে বসে সেলিব্রেট করেন, কীরকম লাগবে? আর আপনার কেকটা আপনার বাড়ির চারজন মানুষের মধ্যে আপনি কেটে আপনি খেলেন আর চারজন মানুষকে খাওয়ালেন, তাহলে কীরকম লাগবে? আপনি অবশ্য বলবেন, দুটো দুরকম টেস্ট। আমিও একমত। এবার আমার প্রশ্ন, আপনি সফল হতে চান? আপনি কি চান আপনার যেদিন জন্মদিন থাকবে সেদিন সারা দেশে আপনার নাম নিয়ে সবাই কেক কাটবে তার বাড়িতে? আর সেটার জন্য মনে রাখতে হবে, দু ধরনের মানুষ জীবনে এক্সিস্ট করে। এক ধরনের মানুষ সোলে এক্সিস্ট করে, এক ধরনের মানুষ সয়েলে এক্সিস্ট করে। সোল ভার্সেস সয়েল, মানে একদিন বিবেকানন্দের একটি বিখ্যাত মূর্তি লাগানো হচ্ছিল রাধাকৃষ্ণের হাত দিয়ে। রাধাকৃষ্ণন আমাদের দ্বিতীয় প্রেসিডেন্ট রেসপেক্টেড, এবং তিনি যখন মূর্তিটার উন্মোচন করেছেন, ওখানকার কিছু লোকাল রিপোর্টাররা ওনাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনিও রাইটার, বিবেকানন্দও রাইটার ছিলেন, আপনিও দারুণ কথা বলেন, উনিও দারুণ কথা বলেন, আপনার সাথে বিবেকানন্দর পার্থক্য কী? উনি কি উত্তর দিয়েছিলেন জানেন? যে বিবেকানন্দ থাকেন মানুষের মনে সোলে, আর আমরা থাকি সয়েলে। আমার বলার বক্তব্য, আপনি কি চাইবেন আপনার জীবনটা অনেকটা সারা পৃথিবীর মানুষ এমনভাবে পালন করুক যাতে আপনি পৃথিবীর জন্য কিছু করে গিয়ে থাকেন? সবাই আমরা জন্মাই, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা চলে যাওয়ার পরে বা চলে যাওয়ার আগের মুহূর্তে রিয়েলাইজ করি কেন জন্মেছিলেন। আমার একটাই কথা আপনাদের প্রত্যেকের কাছে, খালি জন্মানো মানেই খালি সকাল বিকাল রাত দুপুর সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকা নয়। জন্মানোর আসল মানে নিজেকে নতুন করে খোঁজা, আর নিজের ভেতরটাকে নিজেকে আরেকবার তাকিয়ে দেখা। চোখ দিয়ে বাইরে দেখি, কেন চোখ দিয়ে ভেতর দেখতে পাবো না? আমরা কান দিয়ে বাইরে শুনি, কেন কান দিয়ে ভেতর শুনবো না? আমরা স্কিনের ফিলিংস বাইরে থেকে কেউ টাচ করলে বুঝি, কেন ভেতরের ফিলিংস বুঝি না? তার কারণ প্রত্যেকটা সেন্সারি অর্গান অবশ্যই কিন্তু এক্সটার্নাল, তারা আউটবাউন্ড। আমরা কি পারি না সেই আউটবাউন্ড অর্গানের থেকে কিছু শিখে ইনবাউন্ড করা, মানে যেটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল স্কিল ভার্সেস ইন্ট্রাপার্সোনাল স্কিল। ইন্টারপার্সোনাল মানে আপনি কত ভালো মানুষের সাথে কমিউনিকেট করছেন, ইন্ট্রাপার্সোনাল মানে আপনি নিজের সাথে কত ভালো কমিউনিকেট করছেন। আমি অনেকগুলো ক্লু, অনেকগুলো পয়েন্ট আপনাকে দিলাম, চুজ করুন আপনার জীবনে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সয়েলে থাকা সোলে থাকা, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আপনি ইন্টারপার্সোনাল স্কিল খুব ভালো করবেন, লোককে কনভিন্স করবেন, না ইন্ট্রাপার্সোনাল স্কিল ডেভেলপ করবেন, যেখানে নিজের চেতনাকে জাগানোর জন্য নিজেকে নতুনভাবে খুঁজে পড়বেন? আরেকটা খুব বড় কথা, সেটা হলো কেক কাটার জন্য জন্মদিন লাগে না, কেক কাটার জন্য প্রত্যেকটা মোমেন্টকে জন্মদিন বানানো যায়। আর সেই জন্যই সফল মানুষরা প্রত্যেকটা মোমেন্টে কনশিয়াসলি কনশিয়াস থাকেন এবং তাদের চোখের মধ্যে মন লাগিয়ে রেখে দেখেন আমার জীবনের উদ্দেশ্য কী। আপনার ক্লিয়ার? আপনি কি কনশিয়াসলি কনশিয়াস? ধরুন না এই মোমেন্টে আপনার জন্মদিন সেলিব্রেট হচ্ছে, কীরকম লাগবে? খালি জন্মদিনের দিন খুব এক্সাইটেড হয়ে লাভ নেই, প্রত্যেকটা দিন জন্মদিন হিসেবে ভাবুন, প্রত্যেকটা মুহূর্তকে জন্মদিন হিসেবে ভাবুন। আর জন্মদিন হলেই তবেই কিন্তু জীবনকে আপনি সফল করেন। ভালো থাকবেন, অলওয়েজ রিমেম্বার, দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট, দিস ইজ দ্য ফাইনাল মোমেন্ট, মানে এটাই আপনার লাস্ট মোমেন্ট, এটাই আপনার ফাইনাল মোমেন্ট। যখনই আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, নিজের বেস্টটা দিন, আর যখন আপনি বেস্ট দেন সেটাই আপনার বার্থডে হয়। আমার কাছে বার্থডে মানে প্রত্যেকটা মোমেন্ট ইজ মাই বার্থডে, বিকজ আই এম হিয়ার টু সার্ভ, আই এম হিয়ার টু কন্ট্রিবিউট, দ্যাটস ইট। আপনার কি যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেল টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী। নমস্কার।